আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। মহামারীর মধ্যেও ভারত বাংলাদেশ একসাথে এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভার্চুয়াল শীর্ষ বৈঠকে তিনি বলেন, দুদেশ সম্পর্ক যুগান্তকারী মুহূর্ত অতিক্রম করছে। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশ ও ভারত একই সঙ্গে করোনার ভ্যাকসিন পাবে। এছাড়া করোনা পরিস্থিতিতে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে দেশটির সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণাও দেন মোদী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদও জানান তিনি। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ভার্চুয়ালি বেলা 11:30টায় এই বৈঠক শুরু হয়। বৈঠক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভারতের ডাক বিভাগের একটি স্মারক ডাক টিকিটের উদ্বোধন করা হয়। এছাড়া নয়াদিল্লিতে বঙ্গবন্ধু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠক থেকে উদ্বোধন করা হলো চিলাহাটি হলদিবাড়ি রেল সংযোগ। দীর্ঘ 55 বছর পর ওই রেলপথ ধরে বাংলাদেশ নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের জলপাইগুড়ির হলদিবাড়ির গন্তব্যে যাবে ট্রেন। একসময় অবিভক্ত ভারতের প্রধান রেলপথ ছিল চিলাহাটি হলদিবাড়ি রুট। এই পথ দিয়ে নিয়মিত চলাচল করত যাত্রীবাহী দুটি ট্রেন, কিন্তু 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় বন্ধ করে দেয়া হয় এই ট্রেন চলাচল। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকের 2 ঘন্টা আগে ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ভারতের মধ্যে 7টি সমঝোতা স্মারক সই হয়। দ্বিপাক্ষিক সহায়তা সম্পর্কিত এই সমঝোতা চুক্তিগুলোর মধ্যে রয়েছে হাইড্রোকার্বনের সহযোগিতার বিষয়ে রূপরেখা, হাতির সুরক্ষায় অভয়ারণ্য নিশ্চিত করা, বরিশালে প্রকল্প স্থাপন ও হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প, বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে 10 টাকা মূল্যের 3,64,91,835টি প্রতিটি সাধারণ শেয়ার 15 টাকা মূল্যের রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে 54,73,77,510 টাকার মূলধন সংগ্রহের জন্য আবেদন করে। এ আবেদন অনুমোদন দেওয়া হয় আজকের কমিশন সভায়। ন্যাশনাল পলিমারের জন্য জমি ক্রয় ও উন্নয়ন, মূলধনী যন্ত্রপাতি আমদানি, কার্যকরী মূলধন সংগ্রহ ও ব্যাংক ঋণ পরিশোধের লক্ষ্যে রাইট শেয়ার ইস্যু করবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ বন্ধু পলিমার, অরিয়ন ফার্মা ও অরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে রোববার থেকে। ডিএসই সূত্র জানায়, রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ আছে। এদিকে একই কারণে রোববার থেকে ইস্টার্ন কেবলস ও অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। সোমবার কোম্পানিগুলোর শেয়ার লেনদেন শুরু হবে। পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় বিমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। 2 স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির পর শুরু হবে এ লেনদেন। কোম্পানি সূত্র জানায়, পুঁজিবাজার থেকে 16 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে 10 নভেম্বর থেকে 16 নভেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন চলে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়মিত সভায় আইপিওর মাধ্যমে 10 টাকা মূল্যে 1,69,00,000 টাকার শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 16 কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেওয়া হয়। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।